হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো গুগল পিক্সেল এক্সেল মোবাইল থেকে FRP লক কীভাবে রিমুভ করা যায়। যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত নিচে লাল বাটনটায় ক্লিক করুন এবং সাথে বেল আইকনটায় ক্লিক করে আমার সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখে নেই কীভাবে গুগল পিক্সেল এক্সেল মোবাইল থেকে FRP লক রিমুভ করা যায়। প্রথমে ভিশন সেটিংয়ে ক্লিক করুন, এবার টক ব্যাকে ক্লিক করুন, এবার টক ব্যাক অফ আছে অন করতে হবে, এবার ওকে ক্লিক করুন, এবারে ফিঙ্গার দিয়ে এল ড্র করুন, এবার টক ব্যাক সেটিংয়ে ক্লিক করুন, এবারে দুই আঙ্গুল দিয়ে ড্রাগ করে নিচে যেতে হবে, উপর দিকে ঠেলে নিচে যেতে হবে, এবারে হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করুন, এরপরে গেট স্টার্ট উইথ ভয়েস অ্যাক্সেসে ক্লিক করুন, এরপরে ইউটিউব আইকনে ক্লিক করুন, মানে লাল যেখানে ওখানে ক্লিক করতে হবে, এরপরে উপরে দেখেন রাইট কর্নারে ঘড়ির মতো একটা দাগ আছে, ওখানে ক্লিক করতে হবে, অটো ব্রাউজারে ঢুকে গিয়েছি, এবারে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে, লোকেশনটা অফ করে নেক্সটে ক্লিক করতে হবে, নো থ্যাঙ্কসে ক্লিক করতে হবে, এখান থেকে সার্চ বারে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে হবে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার APK এবং FRP বাইপাস APK। ডাউনলোড করার পরে আপনাকে ইনস্টল করতে হবে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার APK এবং ডান ক্লিক করতে হবে, এটা ওপেন করা যাবে না। এরপরে FRP বাইপাস APK ইনস্টল করে ওপেন করবেন, ওপেন করলে সেম এরকম আসবে। এবার কর্নারে ব্রাউজারে থ্রি ডটে ক্লিক করে ব্রাউজারে ক্লিক করলে একটা আপনার গুগল অ্যাকাউন্টস হবে, গুগল অ্যাকাউন্ট দেওয়ার পরে পাসওয়ার্ডস হবে, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নিচে লাল বাটনটা ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন। একটু সমস্যা হচ্ছে সাইন ইন করতে, এখনই হয়ে যাবে। এখন আপনি সেটটা রিস্টার্ট করতে হবে, পাওয়ার বাটনে চাপ দিয়ে রিস্টার্টে ক্লিক করলে আপনার সেটটা রিস্টার্ট হবে। সেটটা রিস্টার্ট কমপ্লিট হয়ে গেছে, দেখেন ফুললি চালু হবে এখন সেটটা আপনার। চালু হওয়ার পর আপনি সেটটাকে স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভ করে নিতে হবে, স্টার্ট ক্লিক করুন, স্কিপ ক্লিক করুন, একটু সময় নিচ্ছে অবশ্য, এবারে নিউ সেটআপে ক্লিক করুন, নেক্সটে ক্লিক করুন, এখানে একটু সময় নিচ্ছে, অ্যাক্টিভেশনে একটু সময় নেয় অবশ্য, এখানে স্কিপ ক্লিক করবেন, এখানে স্কিপ ক্লিক করে দেবেন, এখানে স্কিপ ক্লিক করে দেন, ড্রাগ করে উপরে গিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করুন, নো থ্যাঙ্কসে ক্লিক করুন, আপনার সেট অ্যাক্টিভেশন কমপ্লিট।